চ্যাপ্টার 8 এর 33 নম্বর ম্যাথটা এখানে বলা আছে যে মান নির্ণয় করো তিনটা ইন্টিগ্রেশন এতদিন আমরা দুইটা ইন্টিগ্রেশনের কাজ করছি এবং এখানেও দেখো x y z dz dy dx এখানে তিনটা ইন্টিগ্রেশন আছে আমরা একটা একটা করে কাজ করব এবং একটা একটা করে আগাবো দেখো এখানে প্রথমে যে ইন্টিগ্রেশন আছে এটা কিসের সাপেক্ষে এটা কিন্তু প্রথমে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে দেন y দেন x দেখো এখানে যেহেতু z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে যার জন্য আমরা x y কে আলাদা বা বাইরে রাখছি জাস্ট এখানে z রাখছি তাহলে z কে z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে z dz এটা সমান হবে z স্কয়ার ডিভাইডেড 2 सेम ভাবে এখানেও দেখো z স্কয়ার ডিভাইডেড 2 আপার লিমিট লোয়ার লিমিট বসানো হয়েছে এখানে dy dx রয়ে গেছে এই 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 যে এই 2 টা বা এই হাফটা আমরা বাইরে নিলাম এই যে x y ডিভাইডেড 2 তাহলে এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো আপার লিমিট স্কয়ার মাইনাস এই যে লোয়ার লিমিট 0 তার উপরে স্কয়ার dy dx এই হাফটা আমি আরো বাইরে নিলাম এই যে হাফ এই যে এখানে 1 1 3 এখানে 1 ডিভাইডেড x এখানে জাস্ট লিমিটটা আছে এখানে এই x y টা এদের সাথে গুণ করে দাও তাহলে এখানে এই রকম আছে x y তো বাইরে রয়েছে আর এখানে আছে রুট ওভার x y তার উপর কি স্কয়ার তাহলে দেখো তো x y ইনটু এটা এটা কাটা যাবে জাস্ট থাকবে x y তাহলে দুইটা x তার মানে x স্কয়ার দুইটা y তার মানে y স্কয়ার সেম ভাবে এখানেও দেখো x স্কয়ার y স্কয়ার এই যে dy dx এখন দেখো এখানে আমাদেরকে কি কি কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে y এর সাপেক্ষে কারণ y টা প্রথমে আছে তারপরে আছে x তাহলে দেখো y এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন হবে যার জন্য আমরা x কে বাইরে নিলাম এই যে x বাইরে তাহলে এখানে আছে y কিউব y স্কয়ার তাহলে y স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে y কিউব ডিভাইডেড 3 এখানে লিমিট বসাও 1 ডিভাইডেড x 1 তাহলে dx রয়ে গেল এই যে এখন দেখো এখানে 1 ডিভাইডেড 3 আছে এটা আমরা বাইরে নেব এই যে 1 ডিভাইডেড 2 এর সাথে 1 ডিভাইডেড 3 গুণ হলো 1 ডিভাইডেড 6 হয় এই যে লিমিট এটা বসাও x স্কয়ার এখানে জাস্ট আপার লিমিট লোয়ার লিমিট বসাও আপার লিমিট কত 1 কিউব এই যে সূত্রে মাইনাস এই যে লোয়ার লিমিট 1 ডিভাইডেড x তার উপর কিউব dx এখন দেখো 1 ডিভাইডেড 6 বাইরে থাকলো এই x টা আমরা এই দুইটা পদের সাথে গুণ করে দেব 1 এবং 1 ডিভাইডেড x তাহলে দেখো এখানে যখন গুণ করে দিছি 1 এর সাথে গুণ হলে জাস্ট x স্কয়ারই থাকে এই dx টা এদেরকে দিয়ে দাও এখানে এই যে মাইনাস আছে মাইনাস এই লিমিটটা এটার সাথে দিয়ে দাও এই যে 1 থেকে 3 x স্কয়ার তো এখানে তাহলে এখানে এটার মান হবে 1 ডিভাইডেড x কিউব এবং এই যে dx এখানে লিমিট দেখো আমরা এই যে এটাকে ভাঙালে কি পাবো x কিউব ডিভাইডেড 3 এই যে এখানে মাইনাস আর দেখো তো এখানে কাটাকাটি করলে কত থাকবে এই যে এখানে কাটাকাটি করো কাটাকাটি করলে জাস্ট থাকবে 1 ডিভাইডেড x তাহলে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড x dx যেটা সমান আমরা লিখতে পারি ln x সেম ভাবে এখানেও দেখো ln x এখানে লো আপার লিমিট লোয়ার লিমিট এখানে 1 ডিভাইডেড 6 আছেই তাহলে এখানে আপার লিমিট আগে এই দুইটাতেই বসাও এখানে আপার লিমিট বসাও আপার লিমিট কত 3 কিউব ডিভাইডেড 3 3 কিউব 3 কে কিউব করলে কত হয় 27 এই যে 27 ডিভাইডেড 3 ওই যে 27 ডিভাইডেড 3 মাইনাস এই যে আপার লিমিট ln 3 এটা গেল জাস্ট আপার লিমিট আমি সূত্রে মাইনাস মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ওই যে মাইনাস এই যে এখানে 1 ডিভাইডেড 3 এই যে মাইনাস ln 1 এখন দেখো এটা আমরা ইকুয়েশন করব এখানে দেখো 27 ডিভাইডেড 3 এই যে মাইনাস 1 ডিভাইডেড 3 এটাকে ইকুয়েশন করো না আমি এই যে এই অংশটা আগে লিখছি এই যে মাইনাস 1 ডিভাইডেড 3 এই যে মাইনাস লন 3 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস লন 1 প্লাস লন 1 আর লন 1 এর মান সমান 0 যার জন্য আমি লিখি নাই দেখো তারপর 1 ডিভাইডেড 6 এখানে এটা লসাগু করো 3 লসাগু হবে 27 মাইনাস 1 তাহলে 26 ইকুয়ালস টু মাইনাস লন 3 এটাই অ্যান্সার এই 30 নম্বর ম্যাথ এবং এই 33 নম্বর ম্যাথ এই দুইটা ম্যাথের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে দেখো সেটা হলো যে এখানে এই যে এই লিমিটটা কিন্তু এইভাবে বসে এইটার ফার্স্ট এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় তার মানে এই দিক থেকে কাছে যেটা হবে সেটাই ফার্স্ট এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় তার মানে মিলাইয়া যাবে এই দিক থেকে হবে এটা এই দিক থেকে এটা হবে এটা এই দিকে যাবে এটা এই দিকে যাবে ফার্স্ট থেকে শুরু হয়ে ওই দিকে যাবে এখানেও ফার্স্ট থেকে শুরু হয়ে এই দিকে আসবে তার মানে এখানে দেখো
তাহলে আমরা এই যে ডি রো এটার মান কি হবে এই 0 থেকে ইনফিনিটি এটাকে আমরা আলাদা করব এই যে রো কিউব ডি রো ইনটু এই যে এটা দ্বিতীয় তার মানে এটার লিমিট হবে 0 থেকে পাই এই যে 0 থেকে পাই এখন দেখো এই যে রো এই মানে ফাই এর সাথে কি সম্পর্ক ফাই এর সাথে এখানে কি কি পদ আছে ফাই এর সাথে আছে cos পাই এবং sin পাই তাহলে cos ফাই ইনটু ডি ফাই এটা গেল এখন তৃতীয় আছে ডি থিটা তাহলে সেই ডি থিটা বসাও ইনটু 0 থেকে পাই ডিভাইডেড 2 আর এখানে কোনো কিছু নাই তার মানে 1 আছে জাস্ট ডি থিটা আছে আমি যেটা বোঝাতে চাইলাম এই ম্যাথের সাথে দেখো এখানেও তিনটা ইন্টিগ্রাল এখানেও তিনটা ইন্টিগ্রাল কিন্তু এখানে আমি পদগুলো আলাদা আলাদা করে দিলাম 0 থেকে 1 এখানে পদগুলো আলাদা আলাদা করে দিলাম অর্থাৎ যার যারটার সাথে যে মান আছে সেটা আলাদা আলাদা করে দিলাম কিন্তু এই ম্যাথে কেন আলাদা করলাম না এই ম্যাথে কেন একই জায়গায় রাখে মানে এই লিমিটকে আনতে আসি কিন্তু এই ম্যাথে কেন দ্বিতীয় লাইনেই আমি আলাদা করে দিলাম দেখো সেটা হলো যে এই যে এখানে তোমাকে লিমিট বুঝতে হবে এখানে দেখো তো লিমিট কি আছে এক্স হয় এখানে এই এখানে আছে আনডিভাইডেড এক্স কিন্তু দেখো তো এখানে কি আছে এখানে যতগুলো লিমিট আছে গাণিতিক সংখ্যা অথবা ধ্রুবক সংখ্যা আছে এই লিমিট তোমার কোথাও কাজে লাগবে না অর্থাৎ একটা মান থেকে আসে যেমন এই যে রুট ওভার এক্স হয় এই মানটা এক সময় আসে দেখো এটা যদিও তোমার হলো যেটা সাপেক্ষে প্রথমে ইন্টিগ্রেশন হয়েছিল কিন্তু দেখো এই এক্স ওয়াইটা পরবর্তীতে এমন ওয়াইয়ের সাথেও ইন্টিগ্রেশন হয়েছে এক্সের সাথেও ইন্টিগ্রেশন হয়েছে তার মানে এখানে লিমিট আছে মানে লিমিট এমনটা আছে যেটা এই যে তৃতীয় ইন্টিগ্রেশন এবং দ্বিতীয় ইন্টিগ্রেশনের সাথে তোমার সম্পর্ক যার জন্য আমাদেরকে এটা আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো না অর্থাৎ এটা আনতেই হবে কিন্তু এখানে দেখো দ্বিতীয় লাইনে আমরা সেপারেট করে দিতে পারলাম তাহলে দেখো এখানে এই যে রো কিউবকে ইন্টিগ্রেশন করলে কী হবে ওয়ান ডিভাইডেড রো টু দি পাওয়ার 4 ডিভাইডেড 4 আপার লিমিট লোয়ার লিমিট ইনটু এখন এখানে দেখো তো এখানে ইউ ভি সূত্র ফালানো যাবে এটাকে ইউ এটাকে ভি কিন্তু আমরা ইউ ভিতে ফালাবো না অর্থাৎ আমরা যদি জানি যে সহজ ওয়ে আছে তাহলে কেন আমরা কঠিন ওয়েতে যাব এখন আমরা দেখো তো একটা সূত্র আমরা জানি না যে সাইন টু থিটা সেটা সমান আমরা লিখতে পারি টু সাইন থিটা ইনটু কস থিটা এই যে সাইন টু থিটা সমান টু সাইন থিটা ইনটু কস থিটা সেমভাবে এখানেও দেখো আমাদের আছে এখানে একটা হাফ বেশি নাও কেন বেশি নেবো এই যে টুটা যে এখানে আমরা বেশি আছে এই টুটা কি আমাদের এই এই পদের ভেতর আছে এই পদের ভেতর নাই যার জন্য আমাদেরকে এখানে একটা এক্সট্রা টু নিতে হবে এই যে ইন্টিগ্রেশন 0 থেকে পাই ডিভাইডেড টু তাহলে দেখো এখানে টু অতিরিক্ত নিলাম তাহলে সাইন থিটা ইনটু কস থিটা থিটা না এগুলান ফাই সরি ফাই তাহলে দেখো এটাকে এখন ভেঙে দাও ডি ফাই থিটা আর এখানে লিমিট বসো পাই ডিভাইডেড টু 0 দেখো তো এখানে যে আমি অতিরিক্ত টুটা নিলাম সেটা কী আকারে নিছি টু আকারে গুণ আকারে নিছি কিন্তু সাথে সাথে কী করছি ভাগ আকারে দিছি এটা একটা কাটাকাটি গেলে আবার পূর্বের লাইনে ফিরে যাওয়া যায় যার জন্য এখানে আমাদেরকে ইউভির সূত্র ফালাবো না দেখে আমরা এটা ফেলালাম এখন দেখো এখানে ইকুয়েশন করো এখানে আপার লিমিট বসাও আপার লিমিট 1 ডিভাইডেড 4 আর লোয়ার লিমিট 0 ডিভাইডেড 4 ইনটু হাফ এখানে দেখো এখন এই যে টু সাইন থিটা ইনটু কস থিটা আমি সূত্রটা লেখা দিয়েছিলাম সেটা সমান লেখা যাবে সাইন টু থিটা থিটার জায়গায় কী আছে ফাই আছে ইনটু ডি ফাই আর এখানে লিমিট বসাও পাই ডিভাইডেড টু মাইনাস 0 আপার লিমিট লোয়ার লিমিট বসাইলাম এখানে দেখো এই যে এটা তো 0 হয়ে যাবে ওটা কাজে দিবে না আনডিভাইডেড 4 এই দুইটা তুমি এখন আচ্ছা পরে গুণ করে দাও আনডিভাইডেড টু তো এখানে ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স এটা সূত্র আমরা কি জানি মাইনাস আনডিভাইডেড এম কস এক্স কস এম এক্স তাহলে দেখো এখানেও আছে এখানে আছে এম এর জায়গায় এখানে আছে টু আর এক্স এর জায়গায় আছে ফাই অর্থাৎ ডি ফাই তাহলে এখানে হাফটা থাকলো তাহলে এখানে দেখো তো মাইনাস
1 divided m, m এর জায়গায় কি আছে, m এর জায়গায় আছে 2, তাহলে এখানে দেখো cos mx, তাহলে cos 2, এখানে x এর জায়গায় কি আছে 5, এই যে আপার লিমিট লোয়ার লিমিট বসে দাও 0 থেকে pi divided 2, আর এখানে জাস্ট pi divided 2 ই থাকে, তাহলে এটাকে ইকুয়েশন করো, অর্থাৎ এই সব গাণিতিক সংখ্যাগুলো গুণ করে দাও, pi divided 16, আর এখানে আছে মাইনাস, আর এখানে লিমিট বসাও, মাইনাস হাফ আছে, হাফ ইনটু এখানে লিমিট বসাও, লিমিট বসালে হবে cos 2 ইনটু থিটার জায়গায় ফাই এর জায়গায় মান বলবে, তাহলে পাই ডিভাইডেড 2 ইনটু মাইনাস আপার লিমিট বসছে, তাহলে লোয়ার লিমিট cos 2 ইনটু 0, তাহলে দেখো এখানে এই যে পাই ডিভাইডেড 16 মাইনাস হাফ, এখন এখানে দেখো তো এই টু এটা এটা কাটা যাবে, তাহলে কজ 180 ডিগ্রির মান কত, কজ 180 ডিগ্রির মান মাইনাস, এখানে মাইনাস কজ 0 ডিগ্রির মান কত, কজ 0 ডিগ্রির মানও 1, তাহলে এটাকে আমরা ইকুয়েশন করলে পাবো পাই ডিভাইডেড 16, আর এখানে আছে মাইনাস হাফ ইনটু এই যে এটা যোগ করো তাহলে পাবে মাইনাস, এখানে কিন্তু ইনটু আকার আছে মাইনাস 2, তাহলে দেখো তো এই মাইনাস 2 এবং এই 2 কাটা যাবে না, তাহলে এখানে মাইনাসে মাইনাসে কী হলো প্লাস হলো, তাহলে পাই ডিভাইডেড 16, এটাই অ্যান্সার। দেখো এই ম্যাথের এখানে কিন্তু এই ম্যাথের এখানে চলে আসবে, এখানে জাস্ট তোমরা সেপারেট করে দেবে। আচ্ছা ভিডিওটা তোমরা অনেকেই দেখো, বা তোমরা লাইক কমেন্ট শেয়ার কেউ কিছু করো না, সো তোমার সবার কাছে আমার অনুরোধ থাকলো ভিডিওটা অবশ্যই মানে ফিডব্যাক জানাবে, যে ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই তোমরা জানাবে। দেখো 34 নম্বরে বলা আছে যে মান নির্ণয় করো এ টু 0 থেকে এ, 0 থেকে এ মাইনাস এক্স, 0 থেকে এ মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার ডি জেড ডি ওয়াই ডি এক্স, অর্থাৎ এখানে তিনটা ইন্টিগ্রাল আছে এবং এখানে প্রথমে জেটার সাপেক্ষে ইন্টিগ্রাল করতে হবে, দেন ওয়াই দেন এক্স, তাহলে দেখো আমরা জেটার সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রাল করব, যার জন্য এক্স তো আমাদের কাজে দেবে না, এক্সকে আমরা বাইরে নিলাম, আর ইন্টিগ্রেশন কিছুই নাই বলতে ডি জেড যদি থাকে সেটাকে আমরা জাস্ট জেড লিখতে পারি, সেমভাবে এখানেও দেখো জেড লিখছি, আপার লিমিট লোয়ার লিমিট বসাইছি, এটা যেমন আছে তেমনই রয়ে গেল, এখানে দেখো এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইলাম, এখানে লোয়ার লিমিট জিরো হবে, অর্থাৎ এইটা মাইনাস এই যে জিরো হবে, কিন্তু জিরোর কোনো দরকার নেই, যার জন্য আমি এখানে দিই নাই, এখানে ডি ওয়াই ডি এক্স, তাহলে দেখো তো এখন এই এক্স স্কোয়ারটা আমি এদের সাথে গুণ করে দেবো, কেন গুণ করে দেবো, এখানে ইউভি সূত্রও তুমি ফলো করতে পারবে, কিন্তু ইউভি সূত্র সব জায়গাতেই ফলো করতে চাইলে হবে না, মানে হবে কিন্তু লাইন তোমার অধিক হয়ে যাবে, এমনি থেকে এইটা এই ম্যাপটা আসলে সর্বোচ্চ 4-এর জন্য আসবে, সর্বোচ্চ 5-এর জন্য আসবে, কিন্তু অধিকাংশ সময়ই 4-এর জন্য আসবে, কিন্তু 4-এর জন্য তুমি যদি 2 পেজ বা 20 মিনিট সময় ওয়েস্ট করো তাহলে তো হবে না, মানে তোমাকে মানে এক্সামে ভালো মার্ক তুলতে হলে তোমাকে বিগত সালের কোশ্চেন অবশ্যই ফলো করতে হবে, তাছাড়া তুমি কোনো এক্সামই সেটা জব এক্সাম হোক অথবা যে কোনো মানে এক্সামই হোক তোমাকে বিগত সালের কোশ্চেনগুলো অবশ্যই ফলো করতে হবে, তাহলে তুমি মানে অনেক ভালো রেজাল্ট করতে পারবো, তাহলে দেখো এটা এটার সাথে গুণ করে দিলাম, এটা এটার সাথে গুণ করে দিলাম, মানে এটাখানে জাস্ট গুণ করে দেওয়া হয়েছে, গুণ করে দেওয়ার পরে এখন দেখো এটার মান আমরা মানে এই যে ডি ওয়াই এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি, যেখানে এখানে যেহেতু ওয়াই নাই তাহলে জাস্ট এখানে ওয়াই আসবে, এ এক্স স্কোয়ার ওটা যেমন আছে ধ্রুবকই থাকবে, এই যে মাইনাস এখানে ওয়াই আসবে, এখানে দেখো ওয়াই আছে, তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার ডিভাইডেড 2, এই যে ওয়াই স্কোয়ার ডিভাইডেড 2, এই যে আপার লিমিট লোয়ার লিমিট ডি এক্স, এখানে দেখো আপার লিমিট আর লোয়ার লিমিট বসানো হয়েছে, কিন্তু আপার লিমিট আর লোয়ার লিমিট এখানে বসানোর আগে দেখো এই যে এখানে দেখো তো উভয় পদের ভিতরে কী আছে কমন, ওয়াই কমন আছে না, তাহলে এখানে আমি কী লিখতে পারি, এখানে আমি লিখতে পারি এই যে এ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইনটু ওয়াই, সেমভাবে এখানে দেখো ওয়াই ছিল, আমি ওয়াইয়ের মানটা এখানে একবারে বসাই দিছি, ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান বলতে এখানে লিমিট বসানো হয়েছে এ মাইনাস এক্স, হয়তো বা অনেকেই বলতে পারো যে এটার ভেতর থেকেও তো ওয়াই কমন নেওয়া যায়,
অর্থাৎ সবগুলো এক, কিন্তু এখানে ওয়াইটা কমন নিয়ে করবা কি তুমি? এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানে সর্বোচ্চ কমন গেলে মানে কমন যাওয়ার পরেও একটাই তো আমরা কমন নিতে পারবো, কারণ এই দুইটা পদের ভেতর একটা করে ওয়াই আছে, কিন্তু এই পদের ভেতর দুইটা ওয়াই আছে। এখান থেকে তুমি যদি ওয়াই কমন নাও, তারপরে এখানে ওয়াই থাকবে, মানে আমি বলতে চাচ্ছি এখান থেকে ওয়াই কমন নিয়েও যা, যে লাভ হবে না নেও ওই একই লাভ হবে, যার জন্য আমি এখান থেকে কমন নেই না, এখান থেকে জাস্ট মানটা বসায় দিছি এ মাইনাস এক্স, তা যেহেতু ওয়াই স্কোয়ার আছে যার জন্য এখানে ওয়াই স্কোয়ার। এই দুইটা পদের ভেতর দেখো এক্স স্কোয়ার আবার কমন যায়, তাহলে এক্স স্কোয়ারকে আমি কমন নিলাম, কমন নেওয়ার পরে এখানে ইয়ে মাইনাস এক্স থাকে, আর এখানে তো আগে থেকে ইয়ে মাইনাস এক্স ছিল, তাহলে দেখো মাইনাস এই যে এক্স স্কোয়ার, এখানে ইয়ে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড টু। এখন দেখো এই টুকে আমি লসাগু করব, তাহলে যেহেতু টুকে লসাগু করব, তাহলে এইরকম থাকলে আমরা কী জানি ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড টু, এটা সমান আমরা কী জানি এখানে দুই মাইনাস ওয়ান ডিভাইডেড টু এরকম হয়, অর্থাৎ এই টুটা এই পদের সাথে গুণ হয়ে যায়। সেমভাবে এখানেও দেখো এই টুটা এই পদের সাথে গুণ হয়ে গেছে, তাহলে টু এক্স স্কোয়ার, আর এখানে দেখো এ মাইনাস এক্স এ মাইনাস এক্স, যার জন্য দুইটা এ মাইনাস এক্স এক জায়গায় লেখার আমরা হল স্কোয়ার দিছি, মাইনাস এক্স স্কোয়ার এ মাইনাস এক্স, এখানে তো টু, এখানে এটা আসতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে এই পাশে ডিএক্স থাকবে, এই পাশে ততক্ষণ লিমিট আসতেই থাকবে জিরো থেকে ই। এখানে দেখো তো দুইটা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার এ মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এখানে দুইটা মাইনাস একটা, তাহলে কী হবে একটা জাস্ট থাকবে এবং নিচে কী থাকবে হাফ থাকবে, সেই হাফকে আমি বাইরে নিলাম, তাহলে এখানে জাস্ট থাকবে এক্স স্কোয়ার এ মাইনাস এক্স, তারপর হলো স্কোয়ার ডি এক্স, তাহলে দেখো এখানে হাফ। এখানে দেখো এখানেও সেমভাবে ইউভির সূত্র তুমি প্রয়োগ করতে পারবা, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে, বড় না করে আমরা এখানে ভেঙে দেবো জিরো থেকে এ এক্স স্কোয়ার। দেখো তো এখানে এ প্লাস ভ্যালু এ মাইনাস ভ্যালু স্কোয়ার সূত্র না, সূত্রটা ভেঙে দিলাম, এখন এই এক্স স্কোয়ারটা এদের সাথে গুণ করে দেবো হাফ জিরো থেকে এ, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে জাস্ট এফটা এক্সটা প্রত্যেক পদের ভেতর গুণ করে দেওয়া হয়েছে। এখন এটাকে তুমি ইন্টিগ্রেশন করো, যেহেতু ডি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে, যার জন্য যেখানে যেখানে এক্স আছে সেখানে কাজ হবে, তাহলে এ স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স কিউব ডিভাইডেড থ্রি হবে, মাইনাস এই যে টু এ এক্স কিউব, এক্স কিউব তো আছেই, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর আছে, তার মানে এক্স এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড ফাইভ হবে ইন্টু আপার লিমিট লোয়ার লিমিট এই যে ইয়ে, তাহলে দেখো হাফ আছে হাফ রাখো। এখন এখানে যেখানে যেখানে এক্সের সাপেক্ষে এক্স আছে সেখানে সেখানে এই আপার লিমিট লোয়ার লিমিট বসে দাও, তাহলে আপার লিমিট এই যে এখানে এক্স বসবে, এক্সের জায়গায় স্কোয়ার আছে ইন্টু এ টু দি পাওয়ার কিউব ডিভাইডেড থ্রি মাইনাস, এখানে এটা কেটে নাও, কেটে নেওয়ার পরে থাকবে এ ইন্টু এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড টু প্লাস এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড ফোর ডিভাইডেড ফাইভ, এটা গেল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আচ্ছা এখন এই জিরোটা দেখো প্রত্যেক পদের ভিতরে এক্স আছে, তাহলে জিরোটা প্রত্যেক পদের ভিতরে বসলে জিরোই হবে, ওটা লেখাও যায় না লেখাও যায়, তাহলে দেখো এখানে হাফ, এখানে দেখো তো এটা কিউবটা এটা যোগ করে দিলে কত হবে এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড থ্রি মাইনাস, এখানে দেখো সরি এখানে ফোর হবে, তাহলে দেখো এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড টু প্লাস এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড ফাইভ, দেখো এখানে প্রত্যেক পদের ভিতরে এ টু দি পাওয়ার ফাইভ আছে, তাহলে আমি কী করতে পারি এই নিচের এই সংখ্যাগুলো লসাগু করতে পারি, তাহলে এখানে তিরিশ লসাগু হবে, হাফকে বাইরে রাখো এই যে তিরিশ, তাহলে তিরিশটা তিনের ভেতর দশ এ টু দি পাওয়ার ফাইভ মাইনাস এটা এটার ভেতর যাবে, তাহলে পনেরো এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ছয় সিক্স এ টু দি পাওয়ার ফাইভ, যোগ বিয়োগ করো হাফ থাকবে তিরিশ, দেখো দশটা আর ছয়টা ষোলোটা, ষোলোটা মাইনাস পনেরো, তাহলে জাস্ট থাকবে এ টু দি পাওয়ার ফাইভ, তাহলে এখন এটা এটা গুণ করে দাও, তাহলে থাকবে এ টু দি পাওয়ার ফাইভ ডিভাইডেড সিক্স সিক্স জিরো, এটাই অ্যান্সার। দেখো আমি আসলে অনেক ম্যাথ করাইলাম, বাট তোমরা কাইন্ডলি একটু ভিডিওটা মানে সাবস্ক্রাইব করো, কারণ আমি প্রত্যেক দিন মানে ভিডিও দিই, প্রত্যেক অনুশীলনী থেকেই আমি ভিডিও দেবো, এবং যত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে এবং সালের কোশ্চেন আছে আমি সবগুলোই দেবো, বাট তোমরা যদি ভিডিওটা লাইক বা কমেন্ট শেয়ার না করো হয়তো বা অনেক ভিডিওই তোমাদের কাছে মানে যাবে না।